অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা প্রত্যাহার, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিকে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য বিএনপি। গত 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ কাইয়ুম। স্মারকলিপিতে বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী কর্মকাণ্ড তুলে ধরে বলা হয়, প্রায় 2 সপ্তাহ যাবৎ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। নেতৃবৃন্দ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্ব নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। লিখিত বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সরকারের বর্বর আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।